তো এবারের মতন ভোট গণনা শেষ হইল, চলো তাইলে বাইরে যাই অ্যানাউন্সটা করে দি। তো জনগণ, ভোটের রেজাল্ট আমাদের হাতে চলে এসেছে। তো প্রথম থেকে শুরু করছি আমি, যে যে ভোটে দাঁড়াইছে তাদের নাম, আর যে জয়ী হয়েছে তার নাম আমি সবার শেষে বলবো। স্যার স্যার, দেখো পেছন দিকে ওই মিয়া গুলা কেমন কান পাতে শুনছে। কই কই, কোন দিকে? এ পেছনটার দিকে দেখো। হে ও ইয়ার, এক কাজ করো, তুমি স্টেজে যাও আর কে কটা ভোট পাইছে ঘোষণা করে দাও। হুম হুম। তো বন্ধুগণ, তোমাদের সকলকে জানাই ভোট পরবের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তো যাই হোক, এতদিন ভোট পরব পার হবার পর আজকে আমাদের ভোটের রেজাল্ট বাড়িল। এই ভোটে অনেকজনেই অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে অনেকজন বিশেষ বিশেষ ব্যক্তি ছিল। তো প্রথমে শুরু করছি খেদনার বাপকে দিয়ে। খেদনার বাপ ডিংলা ফুল ছাপে দাঁড়াইছিল, ও 13টা ভোট পেয়েছে। আমাদের তেঁতুল চলে সদনা বাইক ছাপে দাঁড়াইছিল, ও 29টা ভোট পেয়েছে। লাপিত কুলির গোপাল মাস্টার টোটো ছাপে ভোটে দাঁড়াইছিল, ও 21টা ভোট পেয়েছে। চৌরাস্তার মোড় থেকে দাঁড়াইছিল রূপম মণ্ডল, ও স্মার্টফোন ছাপে দাঁড়াইছিল, ও মাত্র 1টা ভোট পেয়েছে নিজের ভোটটা। এইবারে যেসব মান্যগণ্য ব্যক্তিরা দাঁড়াইছিল, যেমন অমিত দা, দাদা, দিদি, নুনা, ইয়াদের নিয়ে। দাদা দিদির থেকে 6টা ভোটে হারিয়ে গেছে, আর দিদি নুনার থেকে 2টা ভোটে হারিয়ে গেছে। কিন্তু আমাদের সকলের প্রিয় আর বং পাগলামের হিরো মিস্টার নুনা ফেসবুক ছাপে ভোটে দাঁড়াই এত ভোট পেয়েছে আর এত সাপোর্ট পেয়েছে, কি আর বলবো, আমরা ভোট গেলা গুনতে পারি নাই নুনা বাবুর। নুনা বাবুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আমাকে এত এত ভোটে জিতাবার জন্য। শুনে খুব খুশি হলাম যে আমার ভোট গুনে শেষ করতে পারে নাই, পারবে কি করে? আমি যে অনেক অনেক ছাপ্পা ভোট মেরেছি। আমি জানি তোমরা সিরিয়াস ভেবে নিলে, ইয়ার কি করছি বলো, তোমাদের কার কি কি লাগবে, আমি এখন থেকেই তোমাদের সেবার জন্য লেগে পড়ব। তোমরা যদি ভাবো যে তোমাদের কথা আমার কান অবধি পৌঁছেছে নাই, তাহলে তোমরা ভুল ভাবছো। তোমরা ফেসবুকটা খুলে বং পাগলামি সার্চ করো, ওখানে যে অফিসিয়াল পেজটা আসবে ওইটাতে গোবারে মেসেজ করো যার যে প্রবলেম, আমি সব সমস্যার সমাধান ফেসবুক পেজ বং পাগলামি। তো আজকে আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। নুনা রে, ভোটে তো জিতে গেলি, তো পার্টিটা কবে দিবি? কবে লই, আজকেই পার্টি হবে চল। ও বাপ, আজকেই দিবি? তা কোথায় দিবি, পাল্টে দি নাকি? আমি কোনো বলবো নাই, একবারে রাতেই দেখতে পাবে। কোমরটা ধরিয়ে গেল রে বাপ, কালকে যা নাচ করলাম না। এ নুনা, এখন তুই যেখানে সেখানে এরকম ভাবে পড়ে থাকিস না, লোকে তোকে মাতাল বলবে। এখন তুই ভোটে জিতেছিস, পাবলিকের জন্য কিছু কাজকর্ম কর। তাহলে কি কাজ করা যায় বল, কি কাজ কি কাজ? চকুলি ড্রেনটা তোমার ময়লা আছে, ওইটা চল পরিষ্কার করে দেবো। আর শুন, ড্রেনটায় যতগুলা মদের বোতল পাবো ওগুলা সব তিন ভাঙা লোহা ভাঙাকে দিয়ে দেবো। হ্যাঁ তো চ। হ্যাঁ চল চল চল। এ এ বাবু, এখন ঘর থেকে বেরিয়েছি না, ড্রেন পরিষ্কার চলছে। হ্যাঁ কেতন, পেরকা কখন গেছে ফিনাইল আনতে, এখন আইলো নাকি? কে জানে কোন দিকে ঢুকে দিলে আরো। হ্যাঁ রে পেরকা, লে লে জলদি কর। ও ঠিক দাঁড়া, দেখতে পাচ্ছ না কান গোড়া ডে মু মাটি দেখাও না নিঞ্জে। হ্যাঁ তো লে লে লে, তাড়াতাড়ি কর। নুনা রে, নুনা রে, বরে টুটকে বলছি আমাদের গলিটা ঢালাই করে দাও, দমে কাদা। হ্যাঁ রে টুটকে, তোর কোন কুলিতে ঘর বড়ে? কেন বাঁকা কুলিতে ঘর বড়ে? তোদের বাঁকা কুলির থেকে একদম সোজা কুলি পর্যন্ত গোটায় ঢালাই করে দেবো, টুকু টাইম দে আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও বাপ,
নুনা দা যাই অল্প দেখি যদি চাটি যদি আর একটা ঘর পাওয়া যায়। আরে নুনা দা এখানে মর্নিং ওয়াক নাকি? আরে মোধা লুকি রে। হ্যাঁ এই যে আমি গায়ের মোধা আর বাইরের মধু। হ্যাঁ যাই হলে মোধাই বললাম তোকে। তো বল। বলছি নুনা দা একটা যে কথা ছিল তোমার সাথে। হ্যাঁ তো বল কি কথা। মানে বুঝতে তো পারছো যে আমাদের ঘরে মেম্বার সংখ্যা দমে, তো যদি আর একটা ঘর পাওয়া যেত। হ্যাঁ রে বাপ মোধা, তুই কতগুলা ঘর নিবি? তোর দাদুর দাদু একটা ঘর নিয়েছে, তোর দাদু একটা ঘর নিয়েছে, তোর বাপ একটা ঘর নিয়েছে, তুই একটা বলছিস ঘর নিবি, কতলা আর ঘর নিবি বল না। আহা আমি ওইভাবে বলি নাই, যদি কোনো দিক থেকে একটা মেকআপ করা যেত আর কি। মেকআপ করতে পারলেও তোকে দেবো নাই, তোকে দিয়ে কি হবে? কেউ চালার ঘরে আছে, কেউ ঝুপড়িতে আছে, ওয়াদেরকে দেবো ঘর, তোকে দিয়ে কি হবে? তুই তো দুতলা বিল্ডিং করে বসে আছিস। আর তুই ভাবিস না যে আগের দিনগুলাই আছে, এখন নুনার রাজত্ব চলছে নুনার, আমি সব সৎ কাজ করে যাবো বুঝলিস। ইশালা বলিয়া মনে হয় আমি বিরাট বিপদ করিলাম। তো নুনা দা আমি চললাম। হ্যাঁ হ্যাঁ যা 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 ফটফট। কি লাভ এমন বেকারত্বের জীবন নিয়ে? আরে কোথায় চেপেছিস মরবিস নাকি? তোমাদের জ্বালাতেই তো মরতে হয়েছে। কেন রে আমরা আর কি করলাম? তুমি তো ভোটে জিতেছো, তো বেকার চিলাদেরকে নিয়ে কিছু ভাবো, ওদের কি করে জীবনটা চলবে? কেন রে কি প্রবলেম হয়েছে তোর? প্রবলেমটা শুধু আমার লয় নুনা দা, প্রবলেমটা প্রত্যেকটা বেকার চিলাদের। প্রত্যেকটা বেকার চিলা কি করে নিজের সংসার চালায় ওরা নিজেই বুঝতে পারে নুনা দা। আজকে চাল আছে তো কালকে নুন নাই, দিনের পর দিন ভাত ভাত খেয়ে জীবন গেছে নুনা দা, তোমাকে কি আর বলবো। এরকম বাঁচে থাকার থেকে তো মরে যাওয়াই ভালো নুনা দা। আজ বিয়ে এমএ সব কিছু কমপ্লিট করে ঘরে বসে আছি। দেখ বাবু আমি বেকারত্বের জীবন কোনোদিন পাই নাই, আমি জানি নাই যে বেকার মানে কি, কারণ আমার বাবা চাকরি করছে। আমি সারা জীবন বাপের টাকায় ফুটানি মারিছি, তবে হ্যাঁ আজ বুঝতে পারছি যে নিজে টাকা রোজগার করা কত কষ্ট, কোনো চারটি খানি ব্যাপার নয়। তবে নুনা না বুঝতেই পারছ না, আজ বুঝে আমি প্রতিজ্ঞা লিখি যে আমি যতদিন রাজত্ব করিব ততদিন কোনো বেকার চিলা থাকবে নাই। ও নুনা দা তুমি বেকারদেরকে নিয়ে এত ভাবিলে, আই লাভ ইউ নুনা দা, আই লাভ ইউ। এ বাবু তা বলে তুই কোথায় জাপাই দিস না? না না নুনা দা না না না, অনেক ইমোশনাল হয়ে গেছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না বুঝে জানো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে আর প্রচণ্ড শেয়ার করবে। আর যারা যারা নতুন আছো চ্যানেলটায় প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন।